हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एसके लाइफस्टाइल ब्लॉग। आज के आमी निये चले एसेछी काकड़ा दिए कचु शाक। साधारणत तो आमरा चिंगड़ी माछ दिए कचु शाकटा रान्ना करी आर निरामिष होले छोला दिए। तो आज के देखाबो काकड़ा दिए। तो देखो, आज आमी प्रथमेई कचु शाकगुलोके परिष्कार करे केटे निच्छी। आर एगुलो आमादेर बागानेरई कचु शाक। तो आमार काटाकुटी मोटामुटी चलछे, काटा हये गेछे। एबार আমি কচু শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার করব রান্না। তো চলো কি কি নিচ্ছি দেখা যাক। নিয়েছি কাঁকড়া, নুন হলুদ দিয়ে সাতলানো আছে, লবণ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা, হলুদ আর পাঁচফোড়ন। আর নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা এবং রসুনের পেস্ট। ব্যাস, আমার আর কিছুই লাগবে না, এগুলোই হলে হয়ে যাবে। তো আমি কড়া চাপিয়ে দিয়েছি আর কড়ায় তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো পুরো লাল লাল করে ভাজবো না, হালকা ভাজবো। আর তারপরে আমি একটু কথা বলে নিই। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তাদের সবাইকে জানাই আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগতম। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশানটা চলে যায় আর সবার প্রথমে দেখতে পাও। তো কথা বলতে বলতে আমি পেঁয়াজের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি আর তেজপাতা, শুকনো লঙ্কা একটা আর কাঁচা লঙ্কা দুটো। যদিও আমরা একটু ঝাল কম খাই, সেই জন্যে লঙ্কাটা একটু কম দিয়েছি। যারা যেমন ঝাল খাও ঠিক তেমনভাবেই তারা লঙ্কাটা ব্যবহার করতে পারো, সবটাই নিজেদের স্বাদ অনুযায়ী। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব আদা ও রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা কচু শাকের মানে মাপ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 2 টেবিল স্পুন মতন দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে কাঁকড়াগুলো ওর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুব 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 সুন্দর খেতে লাগে। তো জানি মানে আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি, একজনের বাড়িতে খেয়েছিলাম আর খেয়ে খুবই ভালো লেগেছিল, সেই জন্য আমি নিজেও ট্রাই করলাম। আর এটা খেতেও খুবই অসাধারণ লাগে। চিংড়ি মাছ দিয়ে কচু শাক যেমন লাগে ঠিক তেমনই লাগে। যাই হোক, কাঁকড়া দিয়ে মশলার সাথে কাঁকড়াটা ভালো করে মিশে গেলে কচু শাকটা দিয়ে দেবো। আর রান্নাটা খুবই সিম্পল, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে খুব সহজেই রান্নাটা শেখা যাবে। আমি কিভাবে রান্নাটা করি সেটাই শেয়ার করলাম। তো কচু শাকটা দিয়ে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ কচু শাকের জলটা না কমে যাবে, জলটা মরে যাবে ততক্ষণই নাড়তে হবে। আর কচু শাকটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে একটু চিনি দিয়ে দেবো অল্প করে। দিলে কি হবে, টেস্টের ব্যালেন্সটা ঠিক হবে। তো এভাবেই নাড়তে নাড়তে শুকিয়ে আসবে একদম, কালারটা কিন্তু বিশেষ কিছু চেঞ্জ হবে না। যাই হোক, একদম শুকিয়ে আসবে, শুকিয়ে আসলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ, একদমই শেষ, একদম শুকনো হয়ে গেছে, আমি নামিয়েও ফেলেছি, আমার রান্না শেষ। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন।